ছায়া ভূগোল পরিবেশ ক্লাস নাইন দুলাল দাস চতুর্থ অধ্যায় এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে না উত্তর বিভাগ খ প্রথম প্রশ্ন মহিভাবক আলোড়ন এক প্রকার ড্যাশ আলোড়ন শূন্যস্থানে লিখবে পেজ নম্বর একচল্লিশ ভূগাঠনিক আলোড়ন দুই নম্বর মহাসাগরীয় পাতের ঘনত্ব ড্যাশ গ্রাম পার ঘন সেমি উত্তর হবে তিন গ্রাম নেক্সট প্রশ্ন ভারতীয় পাতের এশিয়া পাতের অভ্যন্ত প্রবেশের গতিবেগ বছরে ড্যাশ সেমি উত্তর লিখবে পাঁচ থেকে ছয় সেমি পৃথিবীর প্রাচীনতম ক্ষয়জাত ভঙ্গিল পর্বতটি হলো ড্যাস শূন্যস্থানে লিখবে ভারতের আরাবল্লী পাঁচ নম্বর শিলা ড্যাশ উষ্ণতায় গলতে শুরু করে শূন্যস্থানে লিখবে ছশো ডিগ্রি সেলসিয়াস নেক্সট ভারতের দাক্ষিণাত্য মালভূমি ড্যাশ শিলা দ্বারা গঠিত শূন্যস্থানে লিখবে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত সাত নম্বর ইটালির ভিসুভিয়াস একটি ড্যাশ আগ্নেয়গিরি উত্তর পেজ নম্বর আটচল্লিশ ইটালির ভিসুভিয়াস জীবন্ত আগ্নেয়গিরি শূন্যস্থানে লিখবে জীবন্ত আগ্নেয়গিরি নেক্সট প্রশ্ন আট নম্বর পৃথিবীর উচ্চতম মালভূমি হল ড্যাস পেজ নম্বর তিপ্পান্ন লিখবে পামির মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি শূন্য স্থানে লিখবে পামির নয় নম্বর তিব্বত মালভূমির উচ্চতা ড্যাস শূন্যস্থানে হবে পেজ নম্বর চুয়ান্ন তিব্বত মালভূমির উচ্চতা চার হাজার পাঁচশো মিটার শূন্যস্থানে লিখবে চার হাজার পাঁচশো নেক্সট প্রশ্ন দশ নম্বর জাগ্রস ও এলবুর্জ পর্বতের মাঝে ড্যাশ মালভূমি রয়েছে এই উত্তরটা ডক্টর গৌতম মল্লিকের দ্বীপ প্রকাশনের এই বইটা থেকে দেখাবো এলবুর্জ ও দক্ষিণে জাগ্রস পর্বত দ্বারা বেষ্টিত ইরানের মালভূমি তো লিখবে ইরানের মালভূমি এগারো নম্বর সমতল ভূমির ওপর উঁচু ঢিবিগুলোকে বলে ড্যাশ পেজ নম্বর আঠান্ন উঁচুর যে ঢিবিগুলো ঢিবিগুলোকে বলে মোনাডনকালে উত্তর লিখবে শূন্যস্থানে মোনাডনক নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন ভারতের পূর্বঘাট পর্বত ড্যাশ পর্বতের একটি উদাহরণ শূন্যস্থানে লিখবে ক্ষয়জাত ক্ষয়জাত পর্বতের উদাহরণ নেক্সট তেরো নম্বর প্রশ্ন ড্যাশ পর্বতে জীবাশ্ম দেখা যায় পেজ নম্বর সাতচল্লিশ জীবাশ্ম দেখা যায় ভঙ্গিল পর্বতে তো লিখবে শূন্যস্থানে ভঙ্গিল নীলনদ অববাহিকা একটি ড্যাশ সমভূমির উদাহরণ এই উত্তরটা এই বইটা থেকে দেখাবো রণজিৎ গরাঙের নবম শ্রেণীর নীলনদ সমভূমি এটি প্লাবন সমভূমির উদাহরণ শূন্যস্থানে লিখবে প্লাবন সমভূমি পৃথিবীর সর্ববৃহৎ পর্বত বেষ্টিত মালুভূমি পেজ নম্বর চুয়ান্ন তিব্বত মালুভূমি পৃথিবীর বৃহত্তম পর্বত মালুভূমি তাই শূন্যস্থানে লিখবে তিব্বত মালুভূমি নেক্সট প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ গিরিজনী আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর সংঘটিত হয় পেজ নম্বর বিয়াল্লিশ গিরিজনী আলোড়ন পৃথিবীর স্পর্শক হিসেবে কাজ করে তাহলে এটা হবে সত্য মানে শুদ্ধ নেক্সট আর্মেনীয় গ্রন্থি থেকে হিমালয় পর্বতের উৎপত্তি পেজ নম্বর ছেচল্লিশ পামির গ্রন্থিতে হিমালয় তাহলে এটা হবে মিথ্যা বা অশুদ্ধ ভঙ্গিল পর্বত অঞ্চলে আগ্নেয় শিলার অস্তিত্ব দেখা যায় না পেজ নম্বর সাতচল্লিশ প্রায় সব ভঙ্গিল পর্বতে কম বেশি আগ্নেয় শিলা দেখা যায় তাহলে এটা হবে মিথ্যা বা অশুদ্ধ দু হাজার ছয় সালে ব্যারেন আগ্নেয়গিরি থেকে অগ্নি হয়েছিল এটা এই বইটা থেকে দেখাবো আলাস্কার চার আলাস্কার চার সিংহ অগ্নিগড়িতে দশ হাজার বছর পর আবার দু সালে ম্যাগমা বেরিয়ে আসে আবার আমাদের দেশে আন্দামানে ব্যারেন আগ্নিগড়িতে আঠারোশো সালের পর উনিশশো সালে পরপর ছবার অগ্নিদ্গম ঘটে তাহলে এটা হবে মিথ্যা ইউরেশিয়া ও আফ্রিকা পাতির সংঘর্ষে উৎপত্তি হয় আলপস পর্বতমালা পেজ নম্বর ছেচল্লিশ ইউরেশিয়া ও আফ্রিকা পাতের সংঘর্ষে সৃষ্টি হয় আলপাস পর্বতমালা তাহলে এটা হবে সত্য বা শুদ্ধ দ্য গ্রেট রিফট ভ্যালি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত পেজ নম্বর একান্ন দ্য গ্রেট রিফট ভ্যালি আফ্রিকার তাহলে এটা হবে মিথ্যা বা অশুদ্ধ সাত নম্বর উত্তর আমেরিকার হার্সেনিয়ান পর্বত প্রাচীন ভঙ্গিল পর্বতের অংশ পেজ নম্বর সাতচল্লিশ ইউরোপ মহাদেশের হারসেনিয়ান তাহলে এটা হবে মিথ্যা এখানে আছে উত্তর আমেরিকা ওখানে লেখা আছে ইউরোপ আট নম্বর প্রশ্ন মহিভাবক আন্দোলনে ভঙ্গিল পর্বত গঠিত হয় পেজ নম্বর তেতাল্লিশ গিরিজনী আলোড়নে ভঙ্গিল পর্বত তাহলে এটাও মিথ্যা আগ্নেয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ আগ্নেয় পার্বত্য অঞ্চল সাধারণত ভূমিকম্প প্রবণ হয় নয় নম্বর এটা সত্য ভূ অভ্যন্তরে আগ্নেয় পদার্থ বা ম্যাগমা সঞ্চয়ের প্রক্রিয়াটিকে অগ্নুৎপাত বলে পেজ নম্বর আটচল্লিশ ভূ অভ্যন্তর ভাগ থেকে ম্যাগমা বেরিয়ে আসার প্রক্রিয়াকে অগ্নুৎপাদ বা অগ্নুৎগম বলে এটা হবে মিথ্যা মানে সঞ্চয় বলেছে নেক্সট স্তম্ভ মেলাও প্লায়া সমভূমি এটা হবে মরু সমভূমি ব্ল্যাক ফরেস্ট এটা হবে আগ্নেয় পর্বত ব্যারেন ব্ল্যাক ফরেস্ট হবে স্তূপ পর্বত ব্যারেন এটা হবে আগ্নেয় পর্বত মহাকাল এটা হবে অবশিষ্ট পর্বত এবার পেজ নম্বরগুলো দেখে নাও পেজ নম্বর পঞ্চাশ স্তূপ পর্বত জার্মানির ব্ল্যাক ফরেস্ট ভারতের ব্যারেন এটা আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত মহাকাল এটা অবশিষ্ট পর্বত বা ক্ষয়জাত আজকে এই পর্যন্ত পরে নেক্সট পার্ট আমার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করাবো লাইক সারাও কমেন্ট করতে বলবে না কোনো রকম অসুবিধা হলো কমেন্ট জানাবে নেক্সট ভিডিওর প্রয়োজন হলেও কমেন্টে জানাবে